কেমন আছে স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস নাইনের প্রথম যে চ্যাপ্টার আছে পরিমাপ এটা নিয়ে আলোচনা করব এবং তোমরা প্রচুর কমেন্ট করেছিলে আমি জানি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছিল পার্ট পার্ট আজকে তার ঠিক আছে এটা নিয়ে আলোচনা করব আগের মতোই চেষ্টা করেছি ভিডিওকে বেস্ট বানানোর যাতে তোমাদেরকে অন্য কোনো ভিডিও দেখতে না হয় তো এখনো পর্যন্ত আমরা কি করেছি একটা ভিডিও কমপ্লিট করে ফেলেছি যেটা ছিল পরিমাপ ও একক যেটা ডে ওয়ান কমপ্লিটেড নাও এখন বর্তমানে একের দুই অর্থাৎ বিভিন্ন মাপের একক এটা আমরা কমপ্লিট করব ডে টু এরপরে তোমরা আরো দুটো ভিডিও পাবে তো এইখানে তোমাদের একটা জিনিস জানার আছে যেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা আসলে কি শিখতে বলেছে কি থেকে প্রশ্ন থাকবে সেই পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি তোমাদেরকে জানতে হবে মেনলি তোমাদের কি ধারণা থাকতে হবে জাস্ট ধারণা এবং অ্যাকচুয়ালি আলোচনা কি নিয়ে করতে হবে আমাকে এবং কি থেকে প্রশ্ন আসবে সেটা অ্যাকচুয়ালি আলোচনা তো প্রথমে মুখ্য ধারণা কি থাকা উচিত দেখো অনুজীব মানে ছোট ছোট জীব সেই সমস্ত ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে আস্তে আস্তে বড় যে সমস্ত জিরাব বা বড় বড়ো প্রাণী আছে সেই প্রাণীদের দৈর্ঘ্যের কি পরিবর্তন হ্যাঁ সেটা নিয়ে একটু জানতে হবে এবং দৈর্ঘ্য এবং সময়ের এককের দ্বারা আমরা ব্রহ্মাণ্ডের পরিমাপ কিভাবে করতে পারি সেটা এবং ক্ষুদ্রতর থেকে বৃহত্তর জাগতিক বস্তুর দিকে আমাদেরকে যেতে হবে মানে ছোট ছোট বস্তু থেকে সূক্ষ্ম সূক্ষ থেকে বড় মাপের দিকে অর্থাৎ এখান থেকে আমরা বিভিন্ন মাপের একক সম্পর্কে ধারণাটা তবেই আমরা পাবো তো এই ধারণাটা আমি তোমাদের দেব কোনো চাপ নেই তো আমরা কি নিয়ে আলোচনা করবো একটু বলে দিই ছোট ছোট ক্ষুদ্রতম রাশি যেমন পরমাণুর ব্যাস অনুজীবদের যে দৈর্ঘ্য যেমন নক্ষত্রের ব্যাস নক্ষত্রপুঞ্জ মানে বিভিন্ন গ্যালাক্সির বিস্তৃতি কতটা তারপরে পরিমাপের ক্ষেত্রে ছোটো বা বড় যে সমস্ত একক সেটা কেন আমরা ব্যবহার করছি তার কারণ কি প্রয়োজন মাইক্রোন ন্যানোমিটার আলোকবর্ষ এবং ইউ যেটা আগে এ এম ইউ বলা হতো এখন ইউ বলা হয় ঠিক আছে অ্যাটোমিক ম্যাস ইউনিট আর কি এই চারটে একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বেশিরভাগ এই চারটে থেকে আসে তো চলো স্টার্ট করি আজকের ভিডিও কতগুলো পার্টে আমি ভাগ করেছি আটটা পার্টে এখানে সাতটা পাট আছে আর একটা পাট আমি বলছি প্রথম পার্টে আমরা রাশি পরিমাপের ধারণা সম্পর্কে আসলে আমরা কোনো জিনিস মাপি কেন কীভাবে মাপি আর কি কারণে বিভিন্নভাবে মাপি সেটা আলোচনা করব নাম্বার টু আমরা বড় এবং ছোট বিভিন্ন যে একক আছে সেটা সম্পর্কে একটু ধারণা তৈরি করব নেক্সট সঠিক একক যদি আমরা না ব্যবহার করি আমাদের কি প্রবলেম তৈরি হবে সেটা নিয়ে আলোচনা করব। অতি ক্ষুদ্র এখানে ক্ষুদ্র বলিনি অতি ক্ষুদ্র একক আমরা নিয়ে আলোচনা করব হচ্ছে ওকে। অত্যন্ত বড় যে সেটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট হচ্ছে ভরের যে ক্ষুদ্র এবং বৃহৎ একক হ্যাঁ ভর মাপার জন্য সেটা নিয়ে আলোচনা করব। এবং সাত নম্বরে যেটা নিয়ে আলোচনা করব সেটা এককের উপসর্গ বা প্রিফিক্স ওকে তো প্রিফিক্স নিয়ে আলোচনা করব যেটা এককের আগে বসবে বসে এককটাকে অন্য আরও এককে পরিণত করবে এবং লাস্ট এন্ড ফাইনাল আমরা বিভিন্ন আগের বছরের বিভিন্ন প্রশ্ন যেগুলো পরীক্ষায় এসেছে এবং তার উত্তর এবং অনুশীলনীতে থাকা বিভিন্ন প্রশ্ন যেগুলো এই অংশটুকের মধ্যে থেকে সেটা নিয়ে আলোচনা করব তো এটা একটা কমপ্লিট প্যাকেজ হতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না ঠিক আছে তো দেখো প্রথম ফার্স্ট যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে রাশি পরিমাপের ধারণা তো কোনো কিছু যেটা মাপা যায় সেটাই রাশি আমি এর ফার্স্ট পার্টে বলেছি তো যেটা মাপা যায় সেটা একভাবে নয় কেন একভাবে নয় দেখো দর্জি যখন কাপড় মাপে একরকম ভাবে আবার তোমার যখন উচ্চতা মাপা হয় আর একভাবে আর্মি বিএসএ এইভাবে মাপে আবার দেখো আমরা যখন রাস্তা বা কোনো স্থানের ডিস্টেন্স মাপি তখন এইভাবে মাপি দর্জি যখন মাপে এইভাবে একটা বইয়ের যখন বেদ মাপা হয় তখন ভার্নিয়ার স্কেল দিয়ে মাপা হয় এবং এটা হচ্ছে ক্লাস ইলেভেনে তোমরা উঠলে তোমাদের সম্ভবত প্র্যাকটিক্যাল এটা থাকবে ওকে আমি জানি না সিলেবাস চেঞ্জ করেছে কিনা তো আলাদাভাবে মাপার পিছনকার কারণটা কি কারণ হচ্ছে এক নম্বর কারণ হচ্ছে সঠিক হতে হবে দুই নম্বর কারণ হচ্ছে তাড়াতাড়ি হতে হবে টাইম টাইম যাতে সেভ হয় এটা যেন পারফেক্টলি মাপটা পাওয়া যায় তিন নম্বর হচ্ছে সেফটি ওকে তোমাকে বললাম এখানে শুয়ে পড়ো নিচে হয়তো তোমার পিঠে লাগতে পারে ঠিক আছে ওকে বোঝা গেল ব্যাপারটা বা দেখা গেল যে যে কোনো জিনিস যে কোনো ভাবে যেমন আমি যদি এক গ্লাস জল মাপতে যাই তাহলে নিশ্চয়ই জলটাকে উপর করে দিলাম জলটা পড়ে গেল ক্ষতির ব্যাপারও থাকতে পারে আছে লোকসান বা লাভ ক্ষতি আমি এখানে লিখে দিলাম ক্ষতি তো এখানে বিভিন্ন রকমের বিষয়কে ভেবে আমাদের বিভিন্নভাবে মাপ করা হয় ঠিক আছে টাইমটা বেশি এই দুটো বেশি ইম্পর্টেন্ট যাতে সঠিক মাপ পাওয়া যায় এবং টাইমটা যাতে কম লাগে ঠিক আছে চলো এবার আমরা আরও দেখিনি যেমন ওজন করার সময় দশ কেজির বাটকার আমরা এইভাবে মাপতে পারি দশ কেজি কোনো জিনিস কিন্তু আমাদের যখন আমরা নিজেরা নিজেদেরকে ওজন করি তখন এইভাবে হয় এবং তার মাপটা এমনভাবে করানো হয় যাতে আমি নিচের দিকে তাকালে এটা দেখতে পাই তাহলে দেখতে পাচ্ছ এখন যদি আমি এর উপরে দাঁড়াই তাহলে আর একটা বন্ধু বন্ধু কত লেখা উঠেছে একটু দেখো তো বা একটু প্রবলেম হবে তাহলে এক একটা জিনিস মাপ বা তার যন্ত্রও আলাদা যাতে আমাদের টাইমটা কম লাগে এখানে ওঠার সাথে সাথে আমি এখানে দেখতে পাবো নিচের দিকে তাকিয়ে ঠিক আছে আবার দেখো একটা ট্রাকে যখন আমরা পাথর বা বালি আনবে দেখব যারা পাথর বালি ব্যবসা করে তোমাদের গ্রামে তাদেরকে জিজ্ঞাসা করবে তারা বলবে কাটা করে আনতে তো এই এটার ওজন তারা কোথায় মাপে দাড়িপাল্লায় ওঠে নিশ্চয়ই এটা দিয়ে মাপা যাবে না এটা দিয়েও মাপা যাবে না এটা দিয়েও মাপা যাবে না তো তারা একটা শহরের দিকে এরকম একটা জায়গা থাকে যেখানে কি হয় ওই লরিটা এখানে উপরে উঠিয়ে দেয় ঠিক আছে নিচে এরকম পিস্টন লাগানো একটা জিনিস থাকে তো যেরকম লোহার প্লেট বড় এরিয়া এত বড় সেটার উপরে তুলে দেয় তো এখানে মাপটা ওরা দেখতে পায় যে কত মাপ হয়েছে ওকে তো এরকম যারা হয় তাদের কাছে সোনা মাপার জন্য যন্ত্র থাকে এবং সেটা এই যন্ত্রই থাকে বাট খুব সূক্ষ্ম মাপ দেওয়ার জন্য খুব ছোট এবং খুব দামি থাকে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো যে এক একটা জিনিস মাপছে আমরা এক এক ভাবে শুধু তাই না উষ্ণতার ক্ষেত্রেও হয় যেমন আমরা আমাদের পরিবেশের টেম্পারেচার মাপার জন্য এই ধরনের স্কেল ব্যবহার করব কিন্তু আমাদের সেফটির দিকটা ভাবলে এখন কোভিডের সময় আমরা কি ব্যবহার করি এইরকম থার্মোমিটার ব্যবহার করে থাকি ঠিক আছে লেজার ব্যবহার করে যেটা আবার অনেক দূরে যদি লাভা উত্তোলন হয় লাভা বা এক জায়গায় প্রচন্ড আগুন ধরে গেছে তুমি কি ওখানে যাবে নিশ্চয়ই ওখানে যাবে না তুমি কি করবে লেজারের দ্বারা মাপবে এই যন্ত্রটা রেঞ্জ আরও বেশি ওকে তো আলাদা আলাদা জিনিসের পরিমাপ আলাদাভাবে করা হয় টাইম বাঁচানোর জন্য সেফটির জন্যে নির্ভলতা নির্ভুল যাতে হয় এবং সময় বাঁচে আর অন্যান্য কারণ আছে তাহলে বুঝতে পারছো আমরা বিভিন্নভাবে কেন মাপি দেখো এখানে পঞ্চাশ ডিগ্রি বেশি নেই কেননা আমাদের পরিবেশের টেম্পারেচার আমরা যে অঞ্চলে থাকি সেই অঞ্চলের টেম্পারেচার মাইনাস টোয়েন্টির নিচে যাবে না ফিফটির উপরে যায় না সেই কারণে এই থার্মোমিটারটা বিক্রি হবে কিন্তু যদি অন্য কোনো একটা জায়গায় যেমন সাইবেরিয়া বা ওই সব জায়গায় থার্মোমিটার দেখবে ওখানকার কোম্পানি যে থার্মোমিটার বের করে সেই থার্মোমিটারে হয়তো মাইনাসের দিকটা বেশি থাকবে এই ফিফটি এইসব থাকবেই না সেই থার্মোমিটারটা আলাদা তাহলে স্থান ভেদে জায়গা ভেদে পরিমাপের সুবিধার জন্য তাহলে এটা যদি তুমি সাইবেরিয়া নিয়ে যাও এই যন্ত্রটার কোনো ইউজই নেই কারণ ওখানে মাইনাস টুয়েন্টের নিচে থাকে টেম্পারেচার তাহলে এটার কোনো ইউজই নেই ইউজ কেসই নেই তাহলে বোঝা গেল ব্যাপারটা আমি কোন যন্ত্র ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সেটা ডিপেন্ড করছে আমার উপর কেননা আমাকে টাইম বাঁচাতে হবে সেফটি অনেক কিছু আমি এতক্ষণে অলরেডি অনেকক্ষণ ভিডিও বড় হয়ে যাচ্ছে তবে চেষ্টা করছি আরো অনেক বিস্তারিত করতে পারতাম চেষ্টা করছি ভিডিও ছোট করার এর থেকে ছোট করা করলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না তো দেখো এখানে আমি একটা বাক্স রাখা আছে এই যন্ত্রের উপর এবং সেখানে দেখা যাচ্ছে 90 কেজি ওজন অন্যদিকে একটা চিপসের প্যাকেট সেটাও 90 গ্রাম ওজন তো দুটোর মাপই হচ্ছে 90 ওকে বাট একটাতে দেখা আছে দেখা যাচ্ছে কেজি লেখা আছে আর একটাতে গ্রাম লেখা আছে তো অবশ্যই বুঝতে পারছো যে এটা কম একটা বেশি তার মানে এই যে গ্রাম এটা ছোট একটা একক এবং কেজি একটা বড় একক তাহলে ছোট একক আর বড় একক বুঝে গেছো চলো আর একটু ক্লিয়ার করি দর্জির মাধ্যমে তোমরা দর্জির কাছে যে ফিতে দেখবে সেখানে দেখবে এক দিকে এরকম থাকবে একটু বড় বড় এটা হচ্ছে ইঞ্চি ওকে আই এন সি ই ইঞ্চি তো এটাকে এক ইঞ্চি বলা হয় আবার ওই ফিতির আরেকটা দিকে দেখবে একটু ছোট ছোট থাকে এটা হচ্ছে 1 সেন্টিমিটার তোমাদের স্কেলেও দেখবে সেন্টিমিটার দেওয়া আছে এটা যে এক সেন্টিমিটার ওকে আর এইখান থেকে এই পর্যন্ত এটা ধরো তোমার এক মিলিমিটার আমরা যে পা দিয়ে যেটা মাপি আর এখন তো মাপ একদম পারফেক্টলি মাপও পাওয়া যায় সেটা এক ফুট এই ফিতেতেই পাবা বা এই ফিতেতেও পাবা এটা যে এক ফুট ওকে আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে পা দিয়েই ফিট মাপটা প্রথমে জন্য সেজন্য নামও ফিট হয়ে গেছে ফুট এক ফুট কিন্তু একের বেশি হলে সেটা ফিট হয়ে যায় আমরা ফিট বলি কিন্তু নিয়ম বলছে যে কখনোই প্লুরালে লেখা যাবে না আমি আগের ভিডিওতে বলেছি যেমন এক দুই কিলোমিটার এটা বলা যাবে না এক ফুট একশোই ফুটই হবে ওকে কিন্তু অনেকে বলে না যে টেন ফিট নো এই কারণে ব্যাপারটা হচ্ছে পায়ের পাতায় একটা হলে এক ফুট কিন্তু মেলা হয়ে গেলে তখন ফিট হবে বুঝে গেল বাট যখন আমরা একক হিসাবে পঞ্চাশ তখন একশো পঞ্চাশ লিখবো তখন আমরা ফিট লিখবো না কারণ নিয়ম নেই যে তুমি প্লুরালে লিখতে পারো ওকে একই লিখতে হয় এটা অনেকে ভুল করে এটা যেমন বিঘত বিঘত থেকে স্টার্ট হয়েছিল ঠিক আছে তারপরে আমরা চার ইঞ্চি মাপি না এরকম ভাবে যাই হোক এইগুলো বিভিন্ন একক যেমন এখানে কিলোমিটার এখানে আমরা কিমি লিখে দিলাম এখানে দেখতে পাচ্ছ কিমি আমরা দেখতে পাচ্ছি তো এখানে বিভিন্ন একক আছে দেখো বিভিন্ন একক কেউ ছোট কেউ বড় সব থেকে ছোট এখানে আপাতত মিলিমিটার দেখা যাচ্ছে তার থেকে সেন্টিমিটার তার থেকে ইঞ্চি একটু বড় তার থেকে বিঘত আরেকটু বড় তার থেকে ফুট আরেকটু একটু বড় আর এখানে আপাতত কিলোমিটার দেখা যাচ্ছে কিলোমিটার থেকে একটু ছোট হচ্ছে মিটার ওকে এবং ফিটের থেকে একটু বড় প্রায় তিন মিটারেরও বেশি হচ্ছে এক মিটার তাহলে বড় আর ছোট একক সম্পর্কে তোমাদের ধারণা কি তৈরি হলো ওকে চলো বা নেক্সট দেখি আচ্ছা সঠিক একক ব্যবহার না করলে আমাদের কি অসুবিধা হবে কেন আমরা কোনো জায়গায় ফিট ফুট ব্যবহার করব কোনো জায়গায় মিটার ব্যবহার করব কোনো জায়গায় সেন্টিমিটার ব্যবহার করব যেমন ধরো এখানে দুটো বন্ধু আছে এ এটা তুমি ধরলাম আমি এটা ইউ তুমি এটা তোমার ফ্রেন্ড ওকে তো তোমার ওজন পঁয়ত্রিশ কেজি বাট তোমার ফ্রেন্ডের ওজন তিন হাজার চৌত্রিশ হাজার উনপঞ্চাশ গ্রাম বলো কার ওজন বেশি অনেকেই পেরেছো কিন্তু অনেকেই কনফিউজড হচ্ছে আচ্ছা কার ওজন বেশি হয়তো কেউ কেউ এটাও বলতে পারো বাট মনে রাখো এটাই বেশি এটাকে যদি আমরা কেজিতে লিখতাম চৌত্রিশ কেজি উনপঞ্চাশ গ্রাম হতো ওকে এবার বলো কে বেশি দেখো বুঝতে পারছো তাহলে সঠিক একক ব্যবহার না করলে আমরা কি সমস্যা হয় আমাদের বুঝতে সমস্যা হয় বাজারে গিয়ে এখন যদি আমাকে বলে যে আপনি কোনটা নেবেন চালের বস্তা নেবেন এটা হচ্ছে ছেচল্লিশ কেজির বস্তা আর এটা হচ্ছে চারশো বাষট্টি হাজার গ্রামের বস্তা মানে আছে আমাদের কোন কোন গোডাউনে যাবেন এই গোডাউনে যাবেন না এই গোডাউনে যাবেন তুমি হয়তো বলবে যে আমি এই গোডাউনে যাব বাট দেখা গেল কোনটা বেশি বলো তো এটাই বেশি এটা প্রায় চারশো বাষট্টি কেজির বস্তা ওকে তো আলাদা আলাদা একক ব্যবহার করলে আমাদের বুঝতে অসুবিধা ঠিক আছে তারপরে আবার আমাকে মনে রাখার সমস্যা যেমন আমি যদি এর যে বয়স বারো বছর ঠিক আছে এটা বারো বছর বছরে দেওয়া আছে আমার মনে রাখার কোনো সমস্যা নাই তোমার বন্ধুর বয়স কত বারো বছর তুমি বললে ওকে বাট আমি যদি ওটাকে দিনে বলতাম তিনশো পঁয়ষট্টিকে কে একে গুণ করে যেটা আসতো হুম সেটা যদি আমি লিখতাম তোমার মনে রাখা অসুবিধা যেমন এই যদি আমি মিনিটে বলি একক দশক শতক হাজার বয়স কত তেষট্টি লক্ষ এই যে তুমি মনে রাখতে পারবে না তার মানে কি বড় সংখ্যা হলে আমাদের মনে রাখার সমস্যা তাহলে বাস্তব জীবনে যদি কোনো জিনিসের ইউজই না থাকে ব্যবহারই না লাগে কাজে তাহলে সেই জিনিসের কি দরকার ঠিক আছে তাহলে যে জিনিসটা আমার ছোট সংখ্যা হবে সেটা মনে রাখবো ঠিক আছে এবার দেখা গেলো তোমার বন্ধুর কেবল তোমার একটা বাড়িতে তোমার ছোট ভাই হয়েছে বা বোন হয়েছে তার বয়স কেবল তিন দিন এবার নিশ্চয়ই একে তিন দিনেই বলবে কে বয়স বছরে বললে পয়েন্ট জিরো জিরো এরকম কিছু একটা অ্যান্সার আসবে তো তুমি নিশ্চয়ই চাইবে না এটা পয়েন্ট অ্যান্সার বলতে তখন তুমি তিন দিন বলবে তাহলে একক সঠিক ব্যবহার না করলে বুঝতে অসুবিধা ব্যবহারে অসুবিধা সময়েরও সমস্যা হবে বুঝতে না হলে আমাকে তো আবার ক্যালকুলেশন সবাই তো অঙ্ক করতে পারে না ঠিক আছে আর ধরো বর্তমান বিজনেস ওরিয়েন্টেড টাইম ব্যবসায়িক সময় এই সময় কোনো কোম্পানি সবসময় সেই রকমই জিনিস বাড়াবে যাতে বেশিরভাগ মানুষ মানুষের বুঝতে পারে না তোমার বিক্রি হবে না ঠিক আছে চলো এবার নেক্সট দেখি আর টপিক সেটা হচ্ছে ধরে নাও এই এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে একশো মিটার বাট এটাকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করতাম তাহলে হতো বারো হাজার তিনশো সেন্টিমিটার আর এবং মিলিমিটারে প্রকাশ করলে হতো একক দশক শতক হাজার অযুত লক্ষ বারো লক্ষ তিরিশ হাজার মিলিমিটার তো যদি আমাকে এটা মন এটা যদি আমরা মিলিমিটারে লিখি দেখো সংখ্যাটা অনেক বড় লিখতে হবে যেটা মনে রাখা অসুবিধা প্লাস হয়তো এখানে যদি আমরা সঠিকভাবে মাপি যদি এরকম হয় বারো তিন শূন্য দুই পাঁচ এক এত মিলিমিটার ধরো হলো মিলিমিটারে মাপলাম মেপে এত হলো একে তো ওইরকম স্কেল পাওয়া কঠিন দ্বিতীয়ত এই জিনিসটা মনে রাখা কঠিন তো বড় বড় দেখবে কোনো জিনিস কেনাকাটা করতে গেলে ধরো পাঁচ লক্ষ টাকার একটা জিনিস বিক্রি হচ্ছে পাঁচশো টাকা যদি কম দেয় কিছু মনে করবে মনে করবে না তো যখন বড় বড় মাপের আমরা হিসাব করবো তখন সূক্ষ্ম মাপ একটু কম বেশি হলেও সমস্যা নেই তো এইরকম মাপগুলোকে তখন আমরা বাদ দিয়ে আমাদের সুবিধা করে নি যেমন দেখা গেলো ওই যে ওর বয়সটা হয়েছিল কত তো এটা হয়েছিল চৌত্রিশ কেজি উনপঞ্চাশ গ্রাম তো উনপঞ্চাশ গ্রাম বাদ রাখো জাস্ট চৌত্রিশ কেজি ওকে তো চৌত্রিশ কেজি মনে রাখবো আবার এরকম বলবো যে চৌত্রিশ কেজি সামান্য বেশি এটা মনে রাখার সুবিধা এবং এটাকে বাদ দিলে বরং আমাদের কোনো প্রবলেমও হয় না বড় বড় মাপের ক্ষেত্রে তো এই জন্য বিভিন্ন বড় মাপ এবং ছোট মাপ ব্যবহার করা যেমন এই স্থান থেকে এই স্থানের দূরত্ব যদি আমি দেখে দেখা গেল একশো বাহান্ন কলকাতা থেকে আমাদের করিমপুর নদিয়া জেলার এটা যদি আমরা মাপি তো সেটা যদি অনেক দূরত্বকে যদি আমি সেন্টিমিটার তাহলে তো অনেক বড় একটা সংখ্যা হবে সেটা মনে রাখা অসুবিধা তাহলে বুঝতে পারছো যে যে জিনিসটাকে মাপলে সংখ্যাটা যাতে এমন হয় যাতে আমার মনে থাকে এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট যাতে তাতে দশমিকও না থাকে ঠিক আছে প্লাস সংখ্যাটা যাতে দুই থেকে তিন চারটে সংখ্যার মধ্যে হয় যাতে আমরা মনে রাখতে পারি যেমন চারশো এত এম এম বলবো না এটাকে যদি আমরা দেখো কিলোমিটার হেক্টোমিটার কিলোমিটার মিটার ডেসিমিটার সেন্টি আচ্ছা এটাকে যদি চারশো বাহান্ন সেন্টিমিটার বলি তাও হবে প্রায় প্রায় সমান তো এটা মনে রাখা আরো সহজ এটাকে যদি আমরা মিটারে বলি আরো সহজ হয়ে যাবে এটা হবে ফোর পয়েন্ট ফাইভ মিটারের কাছাকাছি প্রায় সাড়ে চার মিটার তো আমার যেটা মনে রাখা সুবিধা সেই জন্য আমি ব্যবহার করব সেই ধরনের একক যদি না ব্যবহার করি তাহলে ধরো আমি বললাম কলকাতা থেকে একটা স্থান তোমার বাড়ির দূরত্ব হয়েছে পঁচিশ কোটি তিরানব্বই হাজার মিলিমিটার তুমি তো কনফিউজ হয়ে যাবে যে কতটা দূরত্ব বাট কিলোমিটার বললে আচ্ছা এত কিলোমিটার তো আমার বাড়ি থেকে এখানে তো এত কিলোমিটার আমার বাড়ি থেকে এই জায়গাটা তো চল্লিশ কিলোমিটার আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আশি কিলোমিটার ও তার মানে এর থেকে ডবল একটা ডিস্টেন্স একটা ক্যালকুলেট করতে একটা কম্পেয়ার করতে সুবিধা হয় চলো এবার নেক্সট দেখি কিছু অতি ক্ষুদ্র এখানে অতি দিকে লক্ষ্য করবে দৈর্ঘ্যের একক সম্পর্কে আমরা জানবো খুবই ছোট জিনিস চোখেও দেখা যায় না অনুবীক্ষণিক যন্ত্র তাকে তো আমরা স্কেল দিয়ে মাপতে পারবো না তাহলে তাকে যদি আমরা তা সেটাকে ব্যবহার করার জন্য ছোট একক ইউজ করতে হবে যেমন আমরা গ্রাম ব্যবহার করছিলাম কিলোগ্রামের বদলে তো এই ধরনের একটা ছোট একক হলো মাইক্রন যেটাকে আমরা মাইক্রোমিটারও বলতে পারি এটাকে কি বলে বললাম মাইক্রন ওকে তো এক মাইক্রন বলতে আসলে বোঝায় টেন টু দি পাওয়ার মিটার এবার তোমরা বলবে আপনি মিটারে কেন প্রকাশ করলেন আর এটাই বাকি আমি দুটোই বলছি অ্যাকচুয়ালি মিটার মিটার হচ্ছে এসআই ইউনিট তা সারা পৃথিবীর লোক থেকে বেশি ইউজ করে মিটার যেমন ভরের কোক হচ্ছে গ্রাম ওকে তো ভরের হচ্ছে সরি কিলোগ্রাম তো কিলোগ্রামটা বেশি ব্যবহার করে তো যে জিনিসটা সারা পৃথিবী ইউজ করে আমরা সেই এককে কনভার্ট করলাম ওকে তো এখন আরেকটা প্রশ্ন তোমাদের মনে উঠতে পারে যে টেন টু দি পার মানে সিক্স মিটার বলতে কি বোঝায় আমি অনেক এটা নিয়ে পুরো একটা এক ঘন্টার ভিডিও করতে পারি কিন্তু আমি শর্টে করানোর চেষ্টা করব তো চলো আগামী মাইক্রো বোঝানোর আগে এটা বলে দিই যে এই যে লোহিত রক্তকণিকা দেখতে পাচ্ছ আমাদের রক্তের মধ্যে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত আর অনুচক্রিকা থাকে এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা কণিকা হোয়াইট ব্লাড কর্পাসেল যেটা আমাদের বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে আর অক্সিজেন বয়ে নিয়ে যায় দেখো এখানে এই জায়গাটা দেখো নিচু একটু দেখছো অ্যালপেন চকলেট যারা খেয়েছো তারা দেখেছো তো এইখানে করে তারা এই সারফেসে করে তারা অক্সিজেনটা বয়ে নিয়ে যেতে পারে ঠিক আছে তো লোহিত রক্তকণিকা রেড ব্লাড কর্পাসেল আর বি সি তো এর যে ব্যাস যেমন বৃত্তের এটাকে বলা হয় ব্যাস আর বৃত্তের এটুকে বলে ব্যাসার্ধ আমি ব্যাসের কথা বলছি টোটালটা ওকে এটা তো সেই ব্যাস হচ্ছে সাত কি আট আমি সাত ধরলাম তো সাত মাইক্রন ওকে তো এক এটা মানে কি সাত মাইক্রন তার মানে সাত ইনটু টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার তাহলে একটা তোমার আরবিসির এটা হচ্ছে ব্যাস তো আগে আমরা এটা ক্লিয়ার করে দিই টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কি নাহলে তোমাদের পরবর্তী ভিডিওতে বারবার ইউজ করব দেখো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এসছে কোথা থেকে আগে আমাদের এটা বুঝতে হবে ওকে উপরে যদি আমরা ওয়ান রাখি ওকে টেন রাখি আর নিচেও যদি আমরা টেন রাখি আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার বাদ যাই যদি এখানে আমরা এক রাখি আমরা এখানে জিরো রাখলাম পাওয়ার আর এখানে আমরা রাখলাম দেখো ভাগের ক্ষেত্রে পাওয়ার বাদ বাদ যায় তো থেকে যাবে ছয় তোমাদের সূচকের নিয়ম করতে গেলে এটা বুঝতেও পারবে ওকে তাহলে অ্যান্সারটা হচ্ছে টেন এর পাওয়ার জিরো থেকে ছয় বাদ দিলে মাইনাস ছয় ওকে তাহলে এটা বোঝা গেল এবার চলো এই লাইনটাকেই এখানে আর একবার আমি করছি দেখো কোনো কিছুর পাওয়ার জিরো মানে কত হয় ওয়ান হয় ওকে আর এখানের যে টেন টু দি পাওয়ার সিক্স এর মানে কি এটার মানে হচ্ছে এটার মানে এটা আমি করে দিচ্ছি টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেন ইনটু চারটে হচ্ছে পাঁচটা ছটা ওকে তাহলে বোঝাতে পারলাম টেন টু দি পাওয়ার সিক্স মানে হচ্ছে টেন ইনটু টেন ইনটু টেন এভাবে ছবার ওকে তো তার মানে উপরে কত হচ্ছে ওয়ান আর নিচে এক দুই তিন এক দুই তিন এরকম হচ্ছে দশবার দশ ছয় বার দশ গুণ করলে এটা এটা হয় এবার আমরা শিখেছিলাম কি ভাগ করলে বাঁ দিকে যায় আর গুণ করলে ডান দিকে যায় গুন্ডা তো এই যে দশমিক লাস্টে নাই মানে আছে সে কোন দিকে যাবে তোমরা ক্লাস এর আমার ভিডিও দেখে নেবে যারা এইটুক বুঝতে পারছো না ঠিক আছে তো বাঁদিকে যায় দশমিক তো একটা ঘর পেয়ে যাচ্ছি আরও ছ ঘরের মধ্যে এক ঘর তো নিজেই আছে তো আরও পাঁচটা জিরো এক দুই তিন চার পাঁচ এক দেখো এইখান থেকে দশমিক জাম্প করলো এই জায়গায় তাহলে তাহলে কত হয়ে এইটা মিটার মানে বলতে আমরা এটা বুঝি মানে এত বুঝি এবার এটাকে যদি সাত মাইক্রন বলি তাহলে এই জায়গায় কত হয়ে যাবে সাত হয়ে যাবে গুণ করলে তোমরা নিশ্চয়ই জানো তো সাত মাইক্রন মানে সেটা হয়ে যাবে সাত মাইক্রন মানে পয়েন্ট এক দুই তিন চার পাঁচ হয়ে যাচ্ছে আর একটা সেভেন তাহলে এত মিটার দেখো কত কম তাহলে বোঝাতে পারলাম জাস্ট তাহলে এইখানে কনভার্টের রুলস হচ্ছে কিছুই না যেহেতু এটা এটাকে আমরা এইভাবে লিখতে পারি সেভেন ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার কনভার্ট করলে তার মানে এই ছয় দেখে বুঝে যাব যে দশমিক এখন আপাতত ছয় ঘর বাইরে যাবে এই সংখ্যাটা এখানে লিখবো দিয়ে সরি এখানে জায়গাটা একটু ছোট হয়ে গেছে তো এই সংখ্যাটা আমরা এখানে লিখবো লিখে দশমিক ছয় ঘর সরাবো এইভাবে 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 সরাবো তো দুই তিন চার এখন চারটা হয়ে গেছে পাঁচটা ছটা জিরো এমনি দিয়ে দিলাম নাহলে পালিয়ে যাবে যাতে বোঝানো যায় যে এককের ঘরে কিছু নেই তো এত মিটার বোঝা গেল তো যে কোনো জিনিসকে আমরা এখন এইভাবে কনভার্ট করতে পারি তোমরা শিখে গেলে নাহলে আবার এই অংশটা রিপিটলি দেখে নেবে তো বারবার আমি এই জিনিসটাকে আরো কয়েকবার রিপিট করে দেবো কয়েকবার তো চলো স্টার্ট করি নেক্সট বিষয়টা তখন আমাদের চুল এটাকে তো এর যে উইথ বা বেদ বলা হয় বলে বেদ ঠিক আছে তো এটা খুব কম হয় এটাকে নিশ্চয় কিলোমিটারে মিটারে মাপতে পারবো না তো এটা হচ্ছে যাদের যাদের চুল হচ্ছে মাঝারি মানে খুব মোটাও না চিকন না তারা এই পঞ্চাশ থেকে আশি মাইক্রনের মধ্যে থাকে এখন এটাকে যদি আমরা মিটারে বের করি কি হবে তাহলে বলো আমি ধরে নিলাম কারণ চুল হচ্ছে পঞ্চাশ মাইক্রন তো এটাকে যখন আমরা মিটারে বের করবো এখানে আমরা পঞ্চাশ লিখবো দশমিক কয় ঘর বা দিকে যাবে বলেছিলাম আচ্ছা এখান থেকে আরেকটা লিখে নিই পঞ্চাশ টু পার মাইনাস সিক্স মিটার ওকে তো ছয় ঘর বা যাবে দু ঘর তো পেয়ে যাচ্ছে আচার ট্যাগ দুই তিন চার এই যে উত্তর হয়ে গেল এবার আমি বলেছি আলগা শূন্যের কোনো দাম নেই দশমিক যদি কোনো জায়গায় পেয়ে যাওয়া তার ডান দিকে একদম আলগা শূন্য তো অ্যান্সারটা এরকমও লিখতে পারি দশমিক জিরো একই ওকে দেখো আমরা মিটারেও লিখে দিতে পারলাম ঠিক আছে আরও কয়েকবার রিপিট করে দেবো তাহলে বুঝতে পারলে এখানে মাইক্রন এখন যদি তোমাকে এইটা মনে রাখতে হয় তোমার মনে রাখা অসুবিধা তো কিন্তু যদি বলি পঞ্চাশ থেকে আশি মাইক্রন তুমি মনে রাখতে পারবে তো সেই কারণ ওকে চলো এবার দেখো আগে একটা একটা সময় ছিল যখন পয়সা পাওয়া যেত এক পয়সা দু পয়সা তিন পয়সা আমি দেখেছি তো কেন ছিল কোন জিনিসের দাম কম ছিল তো এখন জিনিস পয়সাতে কোনো জিনিসই নেই একটা সময় এমন হবে যে এক টাকার কয়েনই থাকবে না কেন কারণ তখন জিনিসের দামই শুরু হবে দশ টাকা থেকে বোঝা গেল তখন এক টাকা থাকবে না তো আমাদের প্রয়োজনীয় সুবিধার্থে এখন দেখো পয়সার কয়েন আর সরকার বেরো করে না তো প্রবলেমটা আমাদের সলিউশনটা বের করতে হবে আমাদের চলো নেক্সট দেখি আরও একটা ছোটো একক এগুলো মনে রাখার টেকনিক আমি বলবো ঠিক আছে যে কিভাবে আমি মনে রাখছি টেন টু তেল মানে সিক্স আপনি আমি কী করে মনে রাখি তুমিও সেইভাবে মনে রাখতে পারবে একদম চুটকিতে আমি বলে দেবো পরে তো দেখো আর একটা ছোট একক হচ্ছে ন্যানোমিটার ওকে তো ওই ন্যানো কথাটার দিকে মনে ভালো করে তাকে দেখো ওই ন্যানো বলতে কিন্তু একটা ফ্রিফিক্স আমি শেষে শিখাবো বলেছিলাম না যে উপসর্গ তো এই ন্যানো বলতে বোঝায় টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ন্যানো মানে ওকে তো ক্লিয়ার করে দিই এখানে এটা হচ্ছে দুই ন্যানোমিটার তো দুই ন্যানোমিটার কি আমাদের যে ডিএনএ আছে না ডিএনএ তোমরা শুনেছো নিশ্চয়ই সিআইডি ফিআইডি দেখলে তোমরা তো শুনবে তো আমাদের যে কোষ কোষের মধ্যে নিউক্লিয়াস নিউক্লিয়ারের মধ্যে থাকে জালিকা জালিকাগুলোকে যদি ভাঙা যায় তাহলে ক্রোমোজোম এবং ক্রোমোজোমের একটা পার্ট হলো ডিএনএ ঠিক আছে ডিটেলসে যখন শিখবে তখন জানতে পারবে তো এই ডিএনএর যে বেদ সেটা হচ্ছে টু ন্যানোমিটার প্রায় টু ন্যানোমিটার এবার এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার এবার আমি কয় ঘর বা দিকে যাবে নয় ঘর তো এক ঘর তো আছেই তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার নয় এখানে দশমিক দিয়ে দাও এখানে জিরো দিয়ে দাও তখন নটা ঘর বুঝতে পারছো এত মিটার মানে এটা মনে রাখা কত কঠিন কিন্তু এটা মনে রাখা কত সহজ ওকে তো চলো এবার আবার একটা দেখি দেখো আমাদের যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্যেও কিন্তু এই ন্যানোমিটার ইউজ করা হয় এক একটা রঙের এক এক রকমের তরঙ্গ দৈর্ঘ্য যেমন বিশেষ করে আমি এখানে রেড লাল আলোর তরঙ্গ দর্ঘটা একটু বেশি তার থেকে দেখো এটা একটু কম খুবই ছোট তরঙ্গ দর্ঘ এখান থেকে এইটুক বলে এক ঠিক আছে একটা তরঙ্গ ঠিক আছে পাদদেশ বলে এগুলোকে পাদদেশ বলে একটা পাদদেশ থেকে আরেকটা পাদদেশ পর্যন্ত একটা কিংবা একটা উপরের অংশ থেকে এটা আমার নাম ঠিক মনে পড়ছে না তো যাই হোক এইখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ তো দেখানো হয়েছে এখানে দেখো লাল আলো ছশো পঞ্চাশ থেকে স্টার্ট হয় আস্তে আস্তে গাঢ় লালের দিকে যায় তো আমরা এখানে গাঢ় লালটাই দেখেছি সাতশো এখন যদি সাতশো ন্যানোমিটারকে মিটারে বের করতে চাইতাম তাহলে কি করতাম নয় ঘর দশমিক বাদেকে যেত তো এখানে নয় ঘরের মধ্যে তো তিন ঘর অলরেডি আছে তিনটি ঘর দেখতেই পাচ্ছ আরো ছটা জিরো তাহলে এক দুই তিন এক দুই তিন সাত এখানে এইখানে দশমিক হবে বলবে যে আরো দুটো জিরো দিলেন না কেন বলেছিলাম না আলগা জিরো না দিলেও চলে চলো দিয়ে দিলাম এত মিটার তো একটা লাল আলোর তরঙ্গের দৈর্ঘ্য এটা তো ন্যানোমিটারে এটা মনে রাখা কত কঠিন কিন্তু আমরা সাতশো ন্যানোমিটার সহজেই মনে রাখতে পারবো ওকে চলো দেখি নেক্সট আরো ছোট কিছু জিনিস যেমন আমি এই যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর একটা জিনিসেও মাপতে পারি সেটা হচ্ছে আর একটু ছোট একক সেটাকে বলা হয় অ্যাংস্ট্রম কি বলে অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রমের চিহ্নটা একটু দেখে নাও অ্যাংস্ট্রম এইটা তো অ্যাংস্ট্রম হচ্ছে এক অ্যাংস্ট্রম বলতে বোঝায় এক অ্যাংস্ট্রম বলতে বোঝায় টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার ওকে চলো আমি এটাকে যদি হিসাবে দেখিয়ে দিই কিরকম হবে জান তো দশমিকের পরে নটা জিরো তারপরে গা এক এই এতটা এক অ্যাংস্ট্রমের কথা বলছি তো এইটা দেওয়া আছে তো এটাকে যখন আমি মিটারে বের করব এটা অ্যান্সার হবে সেভেন জিরো 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 তিনটি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এটা মিটার দেখালাম যখন আমি প্রকৃত মাপ চাইবো তখন আমি কি করব দেখো এর আগে চারটে সংখ্যা আছে আমাকে দশটা করতে পারো ছটা জিরো দিয়ে এক দুই তিন এক দুই তিন সাত আমি দিলাম না দিলেও দিয়ে দেবে এই তিনটি জিরো চলো চারটে দেখো দশটার বাদিকে আছে দশমিক তো এত মিটার তো এটা মনে রাখা কঠিন যেমন আমাদের হাইড্রোজেন পরমাণুর যে ব্যাস এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে বলা ব্যাস ওকে টোটাল পরমাণুটা সেটা প্রায় এক অ্যাংস্ট্রমের কাছাকাছি হয় ওকে সেটাকে মিটার বের করলে পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক এত মিটার ওকে বোঝাতে পারলাম দেখো দশটা কমপ্লিটলি হয়ে যাচ্ছে এখন যদি তুমি এটাকে সমান সমান দাও তাহলে নিশ্চয়ই উপরে এক হবে আর দেখতে পাচ্ছ এখানে দশটা সংখ্যা আছে কত হবে এরকম দশটা জিরো হবে ভাগ করবে এটা অ্যান্সার আসবে তো আমি আরো ডিটেলসে যেতে যাচ্ছি না চলো নেক্সট দেখি তো আরো কিছু ছোট ছোট ক্ষুদ্র মাপার যেমন একক আছে সেটা হচ্ছে পরমাণুর যে নিউক্লিয়াস যেখানে প্রোটন আর নিউটনগুলো থাকে সেইটার যে ব্যাস সেটা মাপার জন্য আমরা এক্স ইউনিট ব্যবহার করি এক এক্স ইউনিট বলতে বোঝায় এক এক্স ইউনিট বলতে বোঝায় টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন মিটার আইফোন এক্স মনে রাখবে আইফোন এক্স তো আইফোন থার্টিন প্রো ম্যাক্স এটা মনে রাখবে আইফোন থার্টিন এখন বেরিয়ে গেছে তো টেন টু দি পার মাইনাস থার্টিন মনে রাখার টেকনিক আরো আছে আমি পরে বলবো তো এটা হয় তো যদি আমরা এটাকে যেমন এটা একটা এমন পরমাণু যার নিউক্লিয়াসের দৈর্ঘ্য সাধারণত দেখা গেছে প্রায় অলমোস্ট বেশিরভাগ সেটা টেন এক্স ইউনিট হয় একটা পরমাণুর নিউক্লিয়াস সাধারণত হাইড্রোজেনের একটু যদিও কম তো এটাকে যখন আমরা মিটারে বের করব আমি কি লিখব যেটা আছে সেটা ইনটু 10 টু দি পাওয়ার -13 মিটার এবার দশমিক কয় ঘর বাকি যাবে 13 ঘর আছে দুই ঘর আর এক 2 3 4 5 6 7 8 9 10 11 আর দুটো ছিল এই যে এখন দশমিক কেবল আলগা জিরোর দাম নেই তো এই জিরোটা না লিখলিও চলে ঠিক আছে তো আমরা কি করব ওই জিরোটা লিখব না এগুলো তো বেসিক জিনিস ছোটবেলা থেকে আমার কাছে যদি অঙ্ক শিখতে তাহলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যেত কিছু কিছু দেখে নেবে তোমাদের অনেক উপকার ওকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে চলো এবার নেক্সট দেখি কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে যে ঠিক আছে আমি না এটা মাপলাম কিন্তু এইগুলো তো হয় যদি আমার ছবিতে দেখে তোমরা বড় লাগছে কিন্তু খুবই ছোট মানে ভাবা যাবে না ওকে তো এইগুলো যেমন এটা প্রোটন প্রোটন প্লাস চিহ্ন দেওয়া আছে কি প্রোটন এটা কি দিয়ে মাপবো এর থেকে ছোট ইউনিট আছে যেমন এই যে প্রোটন এই যে এই লালগুলো ধরো প্রোটন এই প্রোটনের যে ব্যাস সেটা হচ্ছে এক ফার্মি হয় প্রশ্ন হচ্ছে এক ফার্মি আর এক ফেমটোমিটার একই আমি বলেছিলাম না যেমন মাইক্রো মাইক্রো এটা একটা তো এই হচ্ছে এক ফেমটো বলতে বোঝায় টু দি মাইনাস ফিফটিন ওকে তো এই ফেমটো যেমন আমরা কিলোমিটার বলিনি কিলো হেক্টো ডেকা এই ফেমটো কিন্তু একটা প্রিফিক্স তো এটাকে ফেমটোমিটারও বলা হয় আর শটে বললে এটাকে ফার্মি বলা হয় একই বিষয় কিছু আলাদা ডিফারেন্স কিছু না এটা দিয়ে পরমাণুর নিউক্লিয়াসও মাপা যায় আবার ছোট যেহেতু আবার এগুলো মাপতেও ব্যবহার করা হয় প্রোটনের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করা যেমন একটা প্রোটন হচ্ছে এক ফার্মি এক ফার্মি হচ্ছে টেন টু দি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার এবার ওয়ান লেখা না লেখে সমান এক দ্বিগুণ করলে মানে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার হয় একটা প্রোটনের ব্যাস ওকে নিউক্লিয়াস মাপা হয় এবার চলো দেখি অতি কিছু বৃহৎ দৈর্ঘ্যের একক দেখি খুব বড় বড় এতক্ষণ তো আমরা ছোট দেখলাম এবার বড় দেখলাম আর তোমাদের যেন ইন্টারেস্টিং কিছু একটা আছে ভিডিওর মধ্যে ওকে দেখতে থাকবো কমপ্লিট তো দেখো অতি বৃহৎ যে দৈর্ঘ্য সেটা মাপার জন্য আমরা কি ব্যবহার করব যেমন ধরো আমাদের এই যে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব এটা তো অনেকটা বেশি দূরত্ব তো এটা পনেরো কোটি ছিয়ানব্বই লক্ষ কিমি প্রায় এখানে একটা জিনিস আমি ভুল করেছি যেমন ওয়ান ফোর সিক্স নাইন জায়গায় এটা হবে নাইন সিক্স ওকে নাইন সিক্স হবে দেখো তো এই দূরত্বটাকেই আমরা এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলবো বোঝা গেল তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে এ ইউ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বড় মাপ ডোবল হলে দুই যেমন ধরো এখান থেকে এই পর্যন্ত এ দুই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট তাহলে পৃথিবী যত দূরে আছে তার থেকে কেউ যদি পাঁচ গুণ দূরে থাকে তাহলে পাঁচ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মনে রাখতে কত সুবিধা তাহলে পৃথিবীর সূর্যের মধ্যে দূরত্ব কত এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটাকে আমরা বলি চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টেন এবার দেখো এটা মাইনাসে নেই মাইনাসে নেই মানে খুব সুবিধা কিরকম এটাও ক্লিয়ার করে দিই ওয়ান পয়েন্ট ফোর নাইন

আট নয় দশ এগারো দেখো এত মিটারে বের করে দিলাম ওকে তাহলে মিটারেও বের করা যায় তাহলে কি শিখলাম যদি নর্মালি পাওয়ার থাকে তার মানে দশমিক ডান দিকে যাচ্ছে আর মাইনাসে পাওয়ার থাকলে বাঁ দিকে যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট দেখি এবার যেমন ধরো আরেকটা বড় আহ একক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের থেকেও বড় সেটা হচ্ছে আলোকবর্ষ এক এখানে ধরো তুমি লাইট মারলে একটা টর্চ দিয়ে তো তো টর্চ দিয়ে লাইটটা মারার পর লাইটটা এইখানে পৌঁছালো কথার কথা এক বছরে এক বছরের লাইট যতটা ডিস্টেন্স যেতে পারে সেটা হচ্ছে এক বোঝায় ওকে তো কিন্তু একটা স্কেলার রাশি কারণ এর কোনো দিক নেই একটা দূরত্ব এখান থেকে এই পর্যন্ত সে তুমি এই দিক থেকে দেখো এই দিক থেকে দেখো এটা একটা স্কেলার রাশি ওকে তো আমাদের যে মিল্কিওয়ে আমাদের যে গ্যালাক্সি আমাদের যে আকাশ গঙ্গা ঠিক আছে আমাদের আকাশগঙ্গার যে ব্যাপ্তি বা ব্যাস বলতে পারো সেটা হচ্ছে এত লাইট ইয়ার একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লক্ষ লাইট ইয়ার বোঝা গেল এবার এক লাইট ইয়ারকে যদি আমরা মিটারে কনভার্ট করি এটা মনে রাখতে হবে কারণ এখানে ট্রিক্স কিছু নেই এটা হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার এবার বুঝতে পারছো এত লাইট ইয়ার মানে একটা দুটো তিনটি চারটে পাঁচটা তো এইটার তাহলে ব্যাপ্তি মিটারে কত হবে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টোয়েন্টি মানে একে আরো এত দিয়ে যখন গুণ করবো তখন দশের পাওয়ার আরো বেড়ে যাবে ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে চলো নেক্সট আমরা দেখি আর একটা আছে পার্সেক্ট তোমরা বৃত্ত চেনো তো এটা একটা ধরো বৃত্ত বৃত্ত একটা নির্দিষ্ট প্রিন্সিপাল আছে একই দূরত্ব নিয়ে একটা একটা বস্তুকে যদি সরানো হয় বা দাগ দেওয়া হয় তাহলে বৃত্ত তৈরি হয় তো বৃত্তের কোন এই অংশটাকে বলা একটা বৃত্তচাপ যেমন ধরো এখান থেকে শুরু করে চুড়ি যদি ভেঙে যায় একটা চুড়ি ছিল ভেঙে টুকরো টুকরো এরকম এরম রেম হয়ে গেল তো একটা গোল এটা হচ্ছে একটা ওই ওই চুড়িটাকে যদি তুমি বৃত্ত ভাবো তো এটা একটা বৃত্তচাপ ওকে এবং প্রত্যেকটা বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করে ওকে তো পার্সেক বোঝার জন্য এটা ইম্পর্টেন্ট তো একটা ওই যে বৃত্তটা একটু আগে আমি আঁকলাম এই বৃত্তটারই একটা অংশ জুম করে দেখিয়েছি যদি কোনো এই অংশটা এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয় কোনটুক এই বৃত্তচাপটার দৈর্ঘ্য যদি এটা হয় এবং এই কোনটা যদি এক সেকেন্ড হয় দেখো এক ডিগ্রি মানে তোমরা ষষ্ঠিক পদ্ধতিতে অঙ্ক করেছো নিশ্চয়ই না করলেও ক্লাস টেনে করবে এক ডিগ্রি মানে ষাট মিনিট জিওগ্রাফিতে ব্যবহার হয় কোন মাপার একক হিসাবে এটা ব্যবহার হয় এক ডিগ্রিকে ষাট মিনিট আর এক মিনিট বলতে আবার ষাট সেকেন্ড বোঝায় কোন কোনকে আরো সূক্ষ্মভাবে যদি দেখা যায় তো সেকেন্ড বোঝায় তো এক সেকেন্ড মানে এক ডিগ্রিকে কে ভাগ করে যতটুকু হয় ততটুকু কোন যদি এখানে তৈরি হয় এবং যদি এক ইউনিট হয় তাহলে এই ওকে এটা এটাকে আমরা বলবো চলো দেখিয়ে দিই এটা যদি এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বোঝায় মানে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব এতটুকু হয় এটা ওকে আর তা সেইটা নিয়ে যদি একটা বৃত্ত হয় এবং সেই বৃত্তের কেন্দ্রে যদি কোনটা এক সেকেন্ড হয় তাহলে সেই বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে এক পারসেক্ট এটা জাস্ট একটা কনসেপ্ট মনে রাখার সুবিধার জন্য ওকে তো এক পারসেক্ট যদি দেখি আমরা দেখব থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার মানে আলো তিন বছরেরও বেশি টাইমে যতটা ডিস্টেন্স যাবে ওকে তো এটাকে আমরা মিটারে বের করলে হবে তিন শূন্য পয়েন্ট আট চার ইন টু টেন টু দি পার ফিফটিন মিটার এটা সবথেকে বড় দৈর্ঘ্যমাপার একক ওকে থ্রি পয়েন্ট টু সিক্স এটা অনেকবার প্রশ্ন পরীক্ষায় এসছে মনে রাখবে ওকে তো চলে এবার নেক্সট টপিক আমরা দেখি পারসেক সম্পর্কে একটা বিষয় আছে যেমন ধরো আমরা প্রক আমাদের সূর্য হচ্ছে সব থেকে এই জায়গায় পৃথিবী তো পৃথিবীর সব কাছের নক্ষত্র কে সান তাছাড়া দ্বিতীয় কে আছে দ্বিতীয়তে কাছে হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি থার্ডে আছে আলফা সেন্টাউরি বি এবং তারপর একটু ফোর্থে আছে কে নাতে আলফা সেন্টাউরি এ তো আমরা দেখে বুঝতে পারছি যে পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র দ্বিতীয় কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টরি তো পৃথিবী থেকে যখন আমরা একটা নক্ষত্রের ডিস্টেন্স বা সূর্য থেকে যদি মাপি সূর্য থেকে এর দূরত্ব প্রায় এত সামান্য এটু বাদ দেওয়াই যায় তো একই প্রায় দূরত্ব এটা কতটা জানো ওয়ান পয়েন্ট থ্রি পারসেক যেটাকে যদি আলোক ধরা হয় ফোর পয়েন্ট দেখো ফোর লাইট এটা বেল ফোর লাইট কেউ পার করতে হচ্ছে তাহলে সিক্স লাইট ইয়ার আর ফোর লাইট ইয়ারের মাঝামাঝি পড়ছে কে এই আলফা সেন্টাউরি বি আর আলফা সেন্টাউরি এ এবং প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে ফোর পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার দূরে তো ওয়ান পয়েন্ট থ্রি সেক পার থ্রি দূরে তাহলে পার দ্বারা আমরা একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের দূরত্ব মাপতে পারি এটা হচ্ছে বড় একক মাপার বড় বড়ো দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করা হয় চলো এবার নেক্সট আরো কিছু কনসেপ্ট আমি মনে রাখার জন্য বলেছিলাম তোমাদের টেকনিক বলবো তো মনে করো মামা নানা আমি আগে মামা ঠিক আছে ডবল মা সেজন্য আগে মামা তারপরে নানা তারপরে আমি এই তিনটি যদি মনে রাখবে মামা নানা আমি রিক্সার ফটো তুললাম এই যে রিক্সার আমরা ছবি তুলছি ওকে ক্যাপচার করছি ওকে তো মামা নানা আমি রিক্সার ফটো তুললামটা মানে এটাকে মনে রাখার জন্য আরকি তো মামা হচ্ছে মাইক্রন নানা হচ্ছে ন্যানোমিটার আমি হচ্ছে অ্যাংস্ট্রম রিক্সায় দেখো দেখো এক্স আছে এক্স ইউনিট ফটো হচ্ছে ফেমমিটার বা ফার্মি যা বলবো তাই হবে তো মনে রাখা হচ্ছে ছয় নয় দেখো কিভাবে মনে রাখবো ছোট মামা ছোট মামা ছ আছে না টেন টু দি পার মাইনাস সিক্স মনে থাকবে না না নানাতে তো দন্তা নদী শুরু হচ্ছে তাহলে টেন টু দি পার মাইনাস নয় আর মনে রাখার অসুবিধা নেই আমি আচ্ছা বলো তুমি সামনে সবথেকে ভালো কোন এক্সাম দিতে চাচ্ছ। মাধ্যমিক ক্লাস টেন ধরো তুমি ক্লাস টেনে উঠবে আগামী বছর তুমি কোন ক্লাসে উঠবে টেন আমি টেন টু দি পার মাইনাস টেন মানে অ্যাংস্ট্রং আইফোন থার্টিন প্রো ম্যাক্স ম্যাক্স এই যে এক্স তো এটা মনে রাখবে দেখবা কিছুক্ষণ পর তোমার নিজেরই মনে পড়বে ঠিক আছে এটাকে বলা হয় ট্রিক্স ফটো ট্রিক্স ব্রেন ট্রিক্স বলে এটাকে মনে রাখার জন্য আমি এইভাবে মনে রাখি তো টেন টু দি পার মাইনাস থার্টিন মিটার বোঝায় এক এক্স ইউনিট বলতে ঠিক আছে এক এক্স ইউনিট বলতে এটা বোঝায় অ্যান্ড লাস্ট হচ্ছে ফার্মি এটা হচ্ছে ফিফটিন ফার্মির ফ ফিফটিন এর ফ দেখো মিলেও যাচ্ছে তো যদি আমি তোমাদের এখন জিজ্ঞাসা করি তাহলে কি বললাম প্রথমে কোন মামা ছোট মামা টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মনে পড়ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ছোট মামা তাহলে ওটা কি মামা ন্যানোমিটার বলেছিলাম সরি তো নানা এন টু দি মাইনাস তারপরে বলেছিলাম আমি ক্লাস টেনে পড়ি টেন টু দি পার মাইনাস টেন এটা হচ্ছে অ্যাংস্ট্রম এর কথা বলেছিলাম তারপরে কি বলেছিলাম আইফোন থার্টিন প্রো ম্যাক্স টেন টু দি পার মাইনাস থার্টিন এ বলেছিলাম এক্স ইউনিটের কথা বলেছিলাম আর ফার্মির এফ 15 এর 4 10 টু দি পাওয়ার -15 এটা যে ফার্মি বোঝানো হয় বা এফ ফেমটোমিটারও বলা হয় ফেমটো মানেই হচ্ছে এটা ওকে যেমন কিলো বলতে 10 টু দি পাওয়ার 3 বোঝায় ওরকম আমি বোঝাচ্ছি আরো আস্তে আস্তে ভিডিও কমপ্লিটের দিকে গবে যে কনসেপ্টটা তোমার আনক্লিয়ার আছে ক্লিয়ার হতে থাকবে কারণ এইটাই শেখার টেকনিকই তাই কেউ যদি ভাবে আরে আমি এটা তো বুঝতে পারলাম না এই জিনিসটা তোমরা প্রথমে মাথায় ঢুকিয়ে নেবে কিছু জিনিস থাকবে যেটা তোমাদের ব্রেনে বুঝতে পারবে না বড় ক্লাসে উঠতে থাকবে পিছনকার জিনিস ক্লিয়ার হতে থাকবে এই জিনিসটা আমার লাইফে ভুল হয়েছে আমি বুঝতে পারিনি বলে অনেক সময় মন ভেঙে ফেলেছি পড়াশোনা আমার ক্ষতি হয়েছে কিন্তু পরবর্তীতে যখন আমি বয়স বাড়ার সাথে সাথে আমি এটা বুঝতে পেরেছি যে আসলে কিছু জিনিস আনক্লিয়ার থেকেই যায় এবং আস্তে আস্তে পড়াশোনা চালাতে চালাতে সেই জিনিসগুলো ক্লিয়ার হতে থাকে ওকে এবার চলো দেখি ভর মাপার কিছু ক্ষুদ্র আর বড় একক যেমন ধরো এটাকে আমি তোমাদের কি দেখেছিলাম পরমাণুর এই যে ব্যাসার্ধ মাপছি তো এই অংশটা তো খুব ছোট তাই না এটাকে মাপছিলাম তাই তো তো এই জিনিসটাকে যখন যখন আমরা ছোট জিনিসটা পরমাণুর বা নিউক্লিয়াস তো তার ভরক নিশ্চয়ই খুব নগণ্য হবে তো সেটাকে মাপার জন্য আমরা কি পরমাণুকে এবং পরমাণু নিউক্লিয়াসকে মাপার জন্য আমরা অ্যাটমিক ম্যাস ইউনিট ব্যবহার করব। যেটা আগে এটাই বলা হতো ইউ বর্তমানে এত বড় কথাটা দেখো ওরা বাদ দিয়ে ওরা বর্তমানে ইউক বলে দিয়েছে এবং তোমাদের সিলেবাস আমি দেখিয়েওছি আরেকবার আমি যাব ওর দিকে চলো দেখিয়ে দিচ্ছি দেখো এই যে বর্তমানে ইউ বলা হয় যেটা পূর্বে এম ইউ বলা হতো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আমরা যখন খুব ক্ষুদ্র ভর মাপবো তখন আমরা কি করব ক্ষুদ্র ভর মাপার একক ব্যবহার করব গ্রামের থেকেও ছোট যেমন চিপসের প্যাকেট গ্রামে মাপছে কেজিতে মাপা যাবে না একটু ওকে ছবিতে দেখালাম তো তো এ এম ইউ যেটাকে আমরা ইউ বলতে পারি ওকে এটাকে যদি আমরা কেজিতে দেখাই হবে এইটা ওকে এইটা তোমাদের মনে রাখতে হবে 1.66054 10 টু the power 26 কিলোগ্রাম ওকে যদি তোমরা এটাকে না লিখতে চাও এই অংশটাকে তাহলে কিচ্ছু করবে না দশমিককে বা দিকে কত ঘর দিয়ে যাবে সাতাশ ঘর এক ঘর এক তো পাঁচ ছাব্বিশটা জিরো দেবে এখানে দশমিক দিয়ে ছাব্বিশটা জিরো দিয়ে দেবে এই দশমিকতে এই জায়গায় দিয়ে দেবে তাও এই জিনিসটা হয়ে তো অত বড় জিনিস তো মনে রাখা সম্ভব না সেই জন্য এটাকে আমরা এইভাবে লিখি যাতে মনে রাখার সুবিধা যে আমাকে যেহেতু লিখতেই হচ্ছে আমাকে প্রশ্নটা তো আসলে তো লিখতেই হচ্ছে তো সেই ক্ষেত্রে যতটা ছোট পারা যায় ওকে নেক্সট চলো আমরা দেখি আর ও কয়েকটা যেমন ধরো আমরা হাইড্রোজেন পরমাণুর কথা বলেছিলাম যে হাইড্রোজেনের এক অ্যাংস্ট্রম হয় ওর ব্যাসটা তো হাইড্রোজেন তো খুব ছোট তো তার ভরও ছোট হবে তার জন্য আমরা কি ব্যবহার করব একটু আগে বললাম যে কি ব্যবহার করা হয় ইউনিট ব্যবহার করা হয় ইউ সরি ইউ ব্যবহার করা হয় ওকে বা অ্যাটমিক ম্যাস ইউনিট ইউজ করা হয় আগে করা হতো তো সেই জন্য একটা হাইড্রোজেনের ভর হচ্ছে এত দেখতে পাচ্ছ 1.007 মানে বুঝতে পাচ্ছ প্রায় 1 মানে একই সামান্য বেশি বুঝতে পারছো তাহলে একটা হাইড্রোজেন ভর হচ্ছে ইউ ঠিক আছে তাহলে হাইড্রোজেনের ভর যেটা চোখেই দেখতে পাচ্ছি না সেই জিনিসের ভরও আমরা মাপছি বর্তমানে বিজ্ঞান কত উন্নত দিকে চলে গেছে এবং তার জন্য দেখো হাইড্রোজেনের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হাইড্রোজেনের যে ব্যাস সেটা হচ্ছে এক অ্যাংস্ট্রম আর ভর হচ্ছে এক ইউনিট ওকে চলো এবার একটা বড় কিছু দেখি যে আমরা বড় কিছু তো মাপি না মাপি তো সেই ক্ষেত্রে আমরা কি করি দেখো যেমন সূর্য একটা সূর্য পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় তো অনেক ভর তার ভরটা অনেক বেশি তো সূর্যের ভর কে আমরা এক সর বলবো এবং সূর্যের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পার থার্টি এখানে দেখে বুঝতে পারছো প্রায় প্রায় দুই ওয়ান পয়েন্ট নাইন নাইন মানে প্রায় দুই টু ইন্টু টেন টু দি পার থার্টি কেজি তার মানে কি দুইয়ের পরে তুমি ডাইরেক্টলি এখানে দশমিক আছে দুয়ের পর দুয়ের পরে এইভাবে জিরো 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 তিরিশটা জিরো দিয়ে দেবে তত কেজি তোমাকে যদি কেউ প্রশ্ন করে বলতো সূর্যের ভর কত কিলোগ্রাম তুমি বলবে এক সৌর ভর আমি নেবো না আমি কেজিতে নেবো বলে ঠিক আছে দুয়ের পর এভাবে তিরিশটা জিরো বসে বলবে এত কেজি বললো না আরও পারফেক্ট বল তাহলে ওয়ান পয়েন্ট নাইন নাইন তিনটি হয়ে গেছে এই দুটো সংখ্যা আমি অলরেডি পেয়ে গেছি তাহলে এইভাবে এইভাবে আরও আটাশটা জিরো দিয়ে দেবে দশমিক যাই হোক তিরিশ ঘর ডান দিকে যেতে হবে দুটো তো অলরেডি পেয়েছ আর আঠাশটা তার মানে এখান থেকে তিরিশ ঘর এইভাবে লিখতে পারো তো দেখো বিভিন্নভাবে লেখা যায় কনসেপ্ট ক্লিয়ার নিশ্চয় হয়েছে আর এটা শিখে নাও পরীক্ষায় কি প্রশ্ন আসে সেটা তো লাস্টে আছেই আরও দেখো এখানে অতি বৃহৎ নয় কিছু বৃহৎ একক কিছু বেশি বেশি কিছু জিনিস যেগুলো আমরা মাপার জন্য আমরা দৈনন্দিন ব্যবহার করি যেমন কুইন্টাল আমরা যখন পাট বা কোনো কিছু বিক্রি করি তখন আমরা কুইন্টালে মাপি আমরা সাধারণত কিলোগ্রামেই মাপি কিন্তু অনেক বেশি পাট যারা বিক্রি করে তারা কুইন্টালে লেখে যে পঁচিশ হাজার কুইন্টাল যারা যারা আড়তদার হয় আর কি তো একশো কেজি কে এক কুইন্টাল বলা হয় আবার আমরা এক হাজার কেজিকে বলা হয় এক মেট্রিক টন বা শুধু টনও বলা হয় নর্মালি সাধারণত বাংলাদেশে এই টন কথাটা ব্যবহার করা হয় মেট্রিক শব্দটা ওনারা কম ব্যবহার করে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও মেট্রিক শব্দটা কম ইউজ হয় টনই বলে দেয় ডাইরেক্ট কিন্তু টন আর মেট্রিক টন একই অর্থে ব্যবহার হয় যেমন আমরা কোনো জিনিসপত্র চাল ডাল বস্তায় করে যখন মাপি সেগুলো বা পাটের বোঝা সেগুলো মাপতে পাট মাপতে আমরা এই এককগুলো ব্যবহার করি ওকে চলো এবার আমরা লাস্ট টের দিকে চলে এসছি কিন্তু ইন্টারেস্টিং একটা জিনিস আছে মানে বিভিন্ন ছোট থেকে বড় এককের মধ্যে যে তুলনা একদম পুরো ছবি দেখে তোমাদেরকে বোঝাবো তো দেখতে পাচ্ছ এখানে আমরা বিভিন্ন রকমের উপসর্গগুলো লিখে নিয়েছি ওকে তো এই উপসর্গগুলো ব্যবহার করলে বড়ো এবং ছোটো বিভিন্ন একক তৈরি করা যায় ওকে তো যেমন এক টেরা এক গিগার থেকে বেশি মানে এক টেরা মিটার বলতে পারো বা টেরা গ্রাম ধরো এখানে লিখলাম টেরা গ্রাম এক টেরা গ্রাম এক গিগা গ্রামের থেকে বেশি তো এই গ্রামের আগে গিগা টেরা মেগা এগুলো ব্যবহার করে বড়ো ছোটো একক তৈরি করা যায় একক যত বড়ো করবো একই মাপকে যেমন ধরো আমি লিখলাম এক মিটার এটাকে যখন আমরা বড় কোনো বা ছোট দুটো আলাদা আলাদা দেখে দিই এইটা আছে এখানে আমরা লিখলাম মিটার তো এই পজিশনে আছে তো দিকে যত যাব যেমন ডেসিমিটার আরও আরো ছোট সেন্টিমিটার আরো ছোট তার থেকে মিলিমিটার আরো ছোট সেন্টিমিটার থেকে মিলিমিটার ছোট মিলিমিটার থেকে ন্যানোমিটার ছোট ডান দিকে ছোট এবং বাঁদিকে গেলে আমরা দেখাচ্ছি বড় ওকে এখন আমি যদি কোনো একককে ছোট করি তাহলে মান বেড়ে যাবে এইটা হচ্ছে সংখ্যামান একটা যে কোনো রাশির পরিমাপের মধ্যে একটা থাকে একক আর একটা থাকে সংখ্যামান সংখ্যামানটা ছোট একক যদি করতে চাই যেমন আমি একটা ছোট একক লিখলাম এখানে আমি মাইক্রো মাইক্রোমিটার মাইক্রোমিটার মানে এই যে মিউ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ওকে আর যদি আমরা এটাকে মেগামিটার বলি মেগামিটার ওকে তো এই দুটোতেই আমরা এক মিটারকে প্রকাশ করতে পারি এবার বিষয়টা হচ্ছে মাইক্রোমিটারটা দেখতে পাচ্ছ এর থেকে ছোট তো ছোট এককে পরিণত করতে গেলে সংখ্যাটা বড় হয়ে যায় এখন এটা কতটা বড় হয়ে যায় এইগুলো তোমাদের একটু বলে দি এই পাশে লিখে দিচ্ছি এটা হচ্ছে টেন টু দি পাওয়ার ওয়ান কোনো কিছুকে টেন টু দি পাওয়ার ওয়ান দিয়ে গুণ করলে এটা হয়ে যায় ওকে তো বা যদি বলো টেন টু দি পাওয়ার এক ডেসি বলতে এক ডেসি আমি 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 প্রত্যেকটাকে মিটারে বের করছি ওকে এক ডেসি মিটার বলতে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান বোঝায় ভাবে টেন টু দি পাওয়ার মাইনাস মিটার বোঝায় এক সেন্টিমিটার বলতে এখানে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার বোঝায় মিলিমিটার বলতে ওকে এটা হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার বোঝায় মাইক্রোমিটার বলতে এক ন্যানোমিটার বলতে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার বোঝায় টেন টু দি পার মাইনাস টুয়েলভ মিটার বলতে এক কিকোমিটার বোঝায় এরকম ডেকাতে যদি আমরা বের করি টেন টু দি পাওয়ার ওয়ান বোঝায় এটা হচ্ছে টেন টু দি পাওয়ার টু বোঝায় টেন টু দি পাওয়ার এটা থ্রি বোঝায় এগুলো তো তোমরা জানো বের করা এটা হচ্ছে টেন টু দি পাওয়ার সিক্স বোঝায় এক মেগা বলতে টেন টু দি পাওয়ার সিক্স মিটার বোঝায় এক গিগা বলতে টেন টু দি পাওয়ার নাইন মিটার বোঝায় এবং এক টেরা বলতে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার বোঝায় ওকে তো যখনই আমি মাইক্রোতে যাব ঠিক আছে এক মিটারকে আমরা মাইক্রোতে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে উল্টো হবে কেসটা কারণ আমরা মিটার থেকে মাইক্রো করছি মানে বড় বানাতে হবে তো এইটা দিয়ে আলা কোনো সংখ্যা পাওয়ার আলা কোনো সংখ্যা দিয়ে করলে তো ছোটো হয়ে যায় তো এটা হয়ে যাবে ওয়ান ইন্টু উল্টোভাবে লিখছি আমরা ওকে টেন টু দি পাওয়ার সিক্স মাইক্রোমিটার অন্যদিকে এই মিটারটাকে যদি বড় করি তাহলে ছোট হয়ে যাবে মিটার থেকে আমরা চলে যাচ্ছি কোথায় কোথায় তো মেগাতে না এই যে মেগা তাহলে এটা হবে টু দি পাওয়ার মেগামিটার ঠিক আছে আবার অন্যভাবে যদি বলি এক মেগামিটার মানে কত মিটার সেটা অ্যান্সার হবে এক মেগামিটার মানে টেন টু দি পাওয়ার সিক্স মিটার ঠিক আছে এখন জাস্ট তোমাদেরকে এটা বুঝে রাখতে হবে যে এইটা এক লাফ ঠিক আছে এটা হচ্ছে এক লাফ মানে দশ একটা জিরো এটা দুই লাফ এটা তিন লাফ মিডিলে আরো ছিল আমি লিখিনি আরো ঘর ছিল এটা হচ্ছে ছয় লাফ তারপর একটা নয় লাফ আর এটা হচ্ছে বারো লাফ পিকোটা আর ছিল ফেমটো বলেছিলাম না ফেমটো একটা প্রিফিক্স তো ফেমটো হচ্ছে বলতে বোঝায় টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন এক ফেমটো বলতে টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার বোঝায় এক ফেমটো বলতে ওকে তো এরকম আরো আছে আর এই দিকে বলতে এটা বলতে এক লাফ এটা দুই লাফ এটা তিন লাফ এটা ছয় লাফ এটা নয় লাফ এটা বারো লাফ এবার যদি এটাকে আমরা ক্লিয়ার করতে চাই চলো আমরা একটা এক্সট্রা স্লাইড নিয়ে নি এখানে চলো আমি এখানে বোঝাচ্ছি তো দেখো কিছুই না আমাকে দেখতে হবে আমি কি বের করছি যেমন ধরো বললো পঁচিশ সেন্টিমিটার এটাকে বের করতে হবে তো আমি কি শিখেছিলাম যে এইখানে আছে সেন্টিমিটার মিলিমিটার তারপরে কি ছিল একটু দেখে ব্যাক সাইডে গিয়ে মাইক্রো ছিল না মাইক্রো ন্যানোপিকো মাইক্রো টেরম লিখলাম মাইক্রো ন্যানোমিটার তো এটা হচ্ছে এক লাফ এটা তিন লাফ লাফ এটা নয় লাফ আর এটা বারো লাফ এইদিকেও যদি আমরা দেখি এইদিকে হচ্ছে ডেসিমিটার ডেকামিটারে ডিকে করে দিলাম ডেসি ডেসিমিটার এটা ডেসিমিটার ডিসি আর এটা ডেকামিটারে ডিকে করে দিলাম ডেসিমিটার এটা হেক্টোমিটার এটা হচ্ছে কিলোমিটার তার এই দিকে কে থাকে এখানে দেখে নাও একবার তারা আগে থাকে মেগা গিগা টেরা তো মেগা গিগা টেরা তো এটা হচ্ছে এটা এক লাফ এটা দুই লাফ এটা তিন লাভ এটা ছয় লাফ এটা নয় লাফ আর এটা বারো লাফ যখন আমাকে কেউ বলবে যে তুমি পঁচিশ সেন্টিমিটারে এই জায়গা থেকে তোমাকে মেগাতে বের করতে হবে ওকে এখানে দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার এখান থেকে তোমাকে বের করতে হবে এইখানে তোমাকে গুনতে হবে ঠিক আছে দেখো এখান থেকে আমি এই জায়গাটা যে জিরোর ঘর নিজে আছে তো দেখে বলো যে সেন্টিমিটার এখান থেকে কত ঘর দুই লাফ মারলে এখানে পৌঁছাবো আর এই দিকে আরো ছয় লাফ মারলে তো ছয় দুই আটটা লাফ মারতে হবে কোন দিকে বাদিকে দিকে তো দশমিক বাদিকে দিকে চলে যাবে ওকে তাহলে উত্তরটা নাই মানে দশমিক এই জায়গায় আছে তো দুটো ঘর তো আমি পেয়ে যাচ্ছি তো এক দুই তিন চার পাঁচ ছয় দুই পাঁচ এত মেগামিটার দেখো বের করা এইভাবে তোমরা বের করতে পারো বা যদি এটাকে শর্টে লিখতে চাও তাহলে হবে টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার দেখো বুঝতে পারছো বা যাচ্ছি মানে কমাতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস এখানে পাওয়ার মাইনাস কত বলতো আ ইনটু যেহেতু আমরা এটা সেন্টিমিটারে দিয়েছিলাম -8 মিটার যে তো লাখ তুমি কিন্তু মিটার থেকে বের করছো না আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি এটা না হয়তো ভিডিও অনেক বড় করে আমি সুখুভাবে বোঝাতে পারি কিন্তু একটা টাইমারের লিমিট থাকে যাক এটা গ্যালোর পরের ব্যাপার এবার কিছু প্রশ্ন আছে এগুলো আলোচনা করার আগে তোমাদের দেখিয়ে দিই যে বিভিন্ন মাপের মধ্যে ডিফারেন্সটা কি তো দেখতে পাচ্ছো এখানে বিভিন্ন একক আছে দেখুন ফেমটোমিটার আছে পিকোমিটার আছে ন্যানোমিটার আছে এবং প্রত্যেকটা ঘর গেলে গেলে ছোট আর ডান দিকে বড় এই ক্ষেত্রে ওকে তো আমরা খুব ছোট যেমন মাইক্রোমিটার দেখেছিলাম মনে আছে এই যে দেখো এইটা হচ্ছে মাইক্রোমিটার ওকে এক মাইক্রোমিটার বলতে কত বোঝায় আমি কি বলেছিলাম মাইক্রো মানে ছোট মামা টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওকে এখানে লেখা আছে টেন টু দি পাওয়ার এটা নয় এক সেকেন্ড মাইক্রোমিটারে চলে যায় আমি এক মাইক্রোমিটার মানে এদিকে দেখানোর দরকার নেই আহ টেন মাইক্রোমিটার বলতে টেন টু পি পার মাইনাস মিটার টেন বলতে এটা বোঝায় কিন্তু এক বলতে টেন টু থিপার মাইনাস সিক্স বোঝায় ওকে এখানকার একটা জিরো কমিয়ে দাও আর এখানে মাইনাস ফাইভের জায়গায় মাইনাস ধরে নাও ওকে তো যদি আমরা মাপ দেখি যেমন আমাদের হোয়াইট ব্লাড পার্পার্সেল এটার মাপ কত আমাদের যে শ্বেত রক্তকণিকা ছয় থেকে কুড়ি মাইক্রোমিটার হয় ওকে ঠিক আছে চলো এবার নেক্সট দেখি এবার যদি আমরা আরো দেখি যেমন আমাদের ক্রোমোজোম ক্রোমোজোমটাকে যদি মাইক্রোমিটারে টেন মাইক্রোমিটার হয় ঠিক আছে তো এইভাবে যদি আমরা ইস্ট ইস্ট দেখি ইস্ট হচ্ছে তোমার কত হয় প্রায় এখানে এক সেকেন্ড দেখেনি একটা ইস্ট হচ্ছে পাঁচ থেকে দশ মাইক্রোমিটার তাহলে যত ছোটোর দিকে দেখো তার থেকে ছোট হচ্ছে আমাদের লোহিত রক্ত আমি বলেছিলাম সাত থেকে আট মনে দেখছো দেখা দেখানো আছে তো এইডস এর যে ভাইরাস সেটা খুবই ছোট হয় যেমন একশো ন্যানোমিটার ওটা আবার ন্যানোমিটারে দেওয়া আছে একশো থেকে একশো চল্লিশ ন্যানোমিটার হয় এইডস রোগের ভাইরাস ওকে তো তারপরে দেখো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দেখো অনুবীক্ষণিক জীবের কথা তোমাদের বলা ছিল আশি থেকে একশো কুড়ি ন্যানোমিটার তো এইভাবে যদি আমরা ছোট দিকে যেতে থাক যেতে থাকি যেমন ইলো ফিভারের যে ভাইরাস সেটা আলো ছোট হয় এটা কত হয় এটা চল্লিশ থেকে পঞ্চাশ ন্যানোমিটার হয় সাদা কালার যদিও তোমরা বুঝতে পারছো না এইভাবে আমরা যদি ক্রোমোজোমের দিকে যাই দেখো এই হচ্ছে আমাদের ক্রোমোজোম ওকে ক্রোমোজোমটা দেখো দুই ন্যানোমিটার আমি তোমাদের বলেছিলাম ঠিক আছে প্রোটিন যেমন দশ ন্যানোমিটার এটা একটা প্রোটিনের স্ট্রাকচার প্রোটিনের যে বেদ প্রায় প্রায় দশ ন্যানোমিটারের কাছে হয় ওকে তো এরকম ভাবে আমরা দেখতে পারি আস্তে আস্তে যত ছোট দিকে যাবো যেমন ধর এটা হচ্ছে সিলিকন এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের যে স্ট্রাকচার লেন্থ হয় সেটা পাঁচশো পিকটো পিকোমিটার হয় ঠিক আছে আমি পিকোমিটার তোমাদের বললাম টেন টু দি পার মাইনাস টুয়েলভ ঠিক আছে এই একশো দুটো জিরো কমিয়ে দাও তাহলে টু মিটার বোঝায় ঠিক আছে এবার এটা যেমন ফেম মিটারে এক থেকে দশ ফেম মিটার হয় তো আস্তে আস্তে যত আমরা ছোট জিনিসের দিকে যেতে থাকবো যেমন ধরো এখানে আমাদের একটা কিছু দেওয়া আছে দেখো সব থেকে ছোট এটা কি পরমাণু নিউক্লিয়াস কতটুকু হয় দেখো এক থেকে দশ ফেম মিটার আর সব থেকে ছোট হচ্ছে এক ফেম মিটার কি নাতে প্রোটন এখানে দেখানো হচ্ছে সব থেকে স্মলেস্ট হচ্ছে প্রোটন এক ফেম মিটার হয় আমি তোমাদের এটা ভিডিওতে দেখিয়েছি আস্তে আস্তে প্রোটনের থেকেও ছোট আছে ঠিক আছে এক সেকেন্ড দেখিয়ে দিই তোমাদের এখানে কি বলছে আচ্ছা চলো এবার দেখি এটাকে অনেক থ্যাঙ্কস এই ওয়েবসাইটটা বানানোর জন্য আমি তোমরা নিকনের ওয়েবসাইট এটা তোমরা লিখবে স্মল টু বিগ নিকন ওয়েবসাইট তাহলে তোমরা পেয়ে যাবে তো আস্তে আস্তে যদি আমরা বড়োর দিকে যাই যেমন ধরো ন্যানো মিলিমিটার তো মিলিমিটারে আমরা কোন জিনিসগুলো মাপি যেমন এই যে মাইট বা টিক আমাদের ছোট চুলের মধ্যে মাথার মধ্যে যেগুলো থাকে ছোট ছোট পোকা সে সমস্ত পোকাগুলোকে আমরা মিলিমিটারে মাপি মাপি এক মিলিমিটার মতো ঠিক আছে তার থেকে যদি আমরা আস্তে আস্তে যেতে থাকি যেমন ধরো তার থেকে যদি বড়োর দিকে যাই তাহলে এটা কি জিনিস বলছে আমি তো বুঝতে পারছি না কোন একটা জিনিসের হোয়াইট সিসেমি সিড কোন একটা গাছের বীজ যেটা তিন মিলিমিটার হয় তো আস্তে আস্তে যেমন মৌমাছি মৌমাছি এক থেকে দেড় সেন্টিমিটার দেখো আস্তে আস্তে আমরা সেন্টিমিটারে পৌঁছে গেলাম তারপরে এইভাবে যদি আমরা যেতে থাকি আমরা দেখব যে যেমন কয়েন আমেরিকার যে কয়েন যে পয়সা সেটা প্রায় দুই ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটারের কাছে আছে এভাবে এইভাবে যেতে থাকলে যেমন আমাদের আগে এসডি কার্ড মেমোরি কার্ড ভরার জন্য যেটা থাকতো সেটা থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার তার থেকে অ্যাপেল একটা আপেল যদি আরেকটু বড়ো দিকে যায় এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় তার থেকে বড় গেলে সকার বল যে খেলার যে সকার বল এটা ফুটবলের মতো সকার বলে ওখানে একই ফুটবল এটা বাইশ সেন্টিমিটার হয় তার থেকে যদি আমরা দেখি খরগোশ তোমাদের যেটা কিন্তু সিলেবাস সেটাই করাচ্ছি চল্লিশ থেকে পঞ্চান্ন সেন্টিমিটার হয় দেখো সেন্টিমিটার থেকে পার হতে হতে যখন আমাদের একটু বেশি দিকে যখন মিটার একশো ক্রস হয়ে গেলেই তখন মিটারে আমরা গাছের এই গাছটা যেমন দৈর্ঘ্য আমরা দুই থেকে তিন মিটার হয় সূর্যমুখী গাছ সাধারণত জিরাপ যদি দেখি আরও বড় হয় সেটা মিটারে দেখলে প্রায় পাঁচ পয়েন্ট আট আট ছয়ের কাছাকাছি যেমন থিংস তোমাদের মিশরে আছে সেটা হচ্ছে কুড়ি মিটার লম্বা ঠিক আছে কুড়ি মিটার লম্বা হয় তো আরও যদি বেশি যায় পঞ্চাশ মিটার লম্বা এটা একটা আমি এটা চিনতে পারছি না পঞ্চাশ মিটার লম্বা কোন একটা মনুমেন্ট পিরামিড যেমন আছে এই পিরামিডটা পিরামিড পিরামিড সম্ভবত খুফির নাকি হ্যাঁ সব থেকে পৃথিবীর এবং উচ্চতম পিরামিড হচ্ছে খুফু মিটার এবং তার থেকেও যদি বেশি যদি দেখো এম্পায়ার স্টেট এম্পায়ার স্টেট বিল্ডিং আরও উঁচু চারশো তিতাল্লিশ মিটার কিন্তু তার থেকেও বেশি উঁচু যেমন আমাদের এঞ্জেল জলপ্রপাত কত মিটার উঁচু থেকে পড়ছে নশো উনআশি মিটার কিন্তু যখনই দেখো এত দূর অব্দি মনে রাখা যায় কিন্তু যখন হাজার পার হয়ে যায় তখন আমরা আর ওই মিটারে লেখার চেষ্টা করি না তবুও দেখো মাউন্ট ফুজি ফুজি যে পর্বত শৃঙ্গ সেটা কত কতটুকু উচ্চতায় আছে তিন হাজার সাতশো ছিয়াত্তর মিটার উঁচু আমাদের যে মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো আটচল্লিশ মিটার উঁচু দেখো এখানে দেখা যাচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার উঁচু ঠিক আছে যেমন আমাদের এখান থেকে যদি চাঁদের দূরত্ব দেখি তাহলে চাঁদের দূরত্বটা চাঁদের সরি চাঁদের দূরত্ব নয় এটা চাঁদের যে ব্যাস সেটা হচ্ছে হাজার চারশো বের করতে পারবো কিন্তু ভেনাস মানে পারব হাজার একশো চার কিলোমিটার নেপচুন এইভাবে আমরা ভেনাস মানে হচ্ছে বৃহস্পতি নয় ওটা অন্য হবে নেপচুনের যেমন এটা নেপচুন হচ্ছে তোমার উনপঞ্চাশ হাজার পাঁচশো আঠাশ কিলোমিটার এইভাবে যদি আমরা পরপর শনি দেখি এত কিলোমিটার ব্যাস জুপিটার এইটা হচ্ছে বৃহস্পতি ওকে তো বৃহস্পতি হচ্ছে একক দশক শতক হাজার একশো বিয়াল্লিশ হাজার নশো চুরাশি কিলোমিটার ওটা ভেনাসকে বাংলায় কি বলে ঠিক আমার মনে হচ্ছে না সম্ভবত মঙ্গল হচ্ছে মার্চ বুধ হচ্ছে ভেনাস সম্ভবত দেখে নেবে একটু ভুল হতে পারে আমার মনে নেই ঠিক সূর্য তো আরো বেশি এবং সূর্যের ভরকে এক সৌরভর বলা হয় বলেছিলাম তোমাদের তো ওইভাবে আস্তে আস্তে সূর্য থেকে বড় কোনো নক্ষত্র আরো কিলোমিটারে কিন্তু এই যে বিলিয়ন কিলোমিটার এটা লেখা খুব সমস্যা সেজন্য আমরা কি করব এই এর থেকে ক্ষেত্রে আমরা এটা দেখাতে পারি যেমন লাইট লাইট ইয়ার আরো একটু বড় একক ইয়ারে যদি দেখি দেখতে পারবো যে আমাদের যে গ্যালাক্সি মিল্কিওয়ে এই যে আমাদের যে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যেখানে সূর্য সহ আরো নক্ষত্র আছে সেটা প্রায় তিরিশ সরি একশো হাজার লাইট ইয়ার ইয়ের হচ্ছে ব্যাস ঠিক আছে আর একটা ডিফিউজ হয়ে যাওয়া নেবুলা মানে তোমার কি বলো ওটাকে নেবুলা মানে লেজ থাকে যেটা আর কি ধূমকেতু ধূমকেতু যখন ডিফিউজ হয়ে যায় ধ্বংসপ্রাপ্ত হয় সেই সময় তার তিরিশ লাইট ইয়ার এতটা ডিস্টেন্স হয় যাই হোক আশা করি তোমাদের চলো আমার নেক্সট পার্টে আমরা চলে যাই আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও কিন্তু ঠিক আছে চলো আমরা নেক্সট আমাদের প্রেজেন্টেশনে চলে যাই তো আশা করি খুব ভালো লাগলো ব্যাপারটা তাই না তো চলো এবার দেখিনি কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে তো দেখো এখানে একটা প্রশ্ন আসে যে পার্সেক এটা কি মাপের একক। এটা হচ্ছে দৈর্ঘ্য একক কিন্তু এখানে যদি উত্তরে লেখো অতি বৃহৎ বা বৃহত্তম এখানে যদি অতি বৃহৎ না লিখে যদি বৃহত্তম লিখতে বৃহত্তম দৈর্ঘ্য একক তা উত্তর হতো খালি দৈর্ঘ্য লিখলে উত্তর হবে কোনো কিছু ভুল নেই নেক্সট বলেছে নক্ষত্রদের মধ্যে পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কি ব্যবহার করবে দেখো আলোকবর্ষ বর্ষ ব্যবহার করা হয় লাইট ইয়ার ব্যবহার করা হয় এখন তোমাদের দেখবে লাইট দিলে দেখবে দেবে না ওকে যে কোনো একটা দেবে তো দুটোই ব্যবহার করা হয় এক ন্যানোমিটার মিটার না না মনে পড়ছে কত মিটার টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার আলোকবর্ষকে মৌলিক না লব্ধ অবশ্যই মৌলিক বলে দিয়েছে একটু আগে এক আলোকবর্ষ মানে কত কিলোমিটার ফোর পয়েন্ট এই সরি নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু এটা হচ্ছে মিটার ওকে চলো কিলোমিটারে বের করলে হবে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার ওকে তো এটা লিখবে এবার সত্য মিথ্যা দেখাতে হবে মাইক্রোন এক নক্ষত্রের দূরত্ব মাপা হয় না কখনোই না এটা হচ্ছে ভুল কারণ এটা তাহলে প্রচুর ভুল হবে কারণ অত বড় দূরত্ব আমরা মাইক্রোনে মাপি না মাইক্রোনে আমরা খুব ছোট দৈর্ঘ্য মাপি এবং কি মাপি তোমাদের বলেছিলাম যে ডিএনএ তারপরে তার থেকে ছোট আমাদের যে লোহিত রক্ত কণিকা ছবিতে দেখিয়েছিলাম তারপর বলেছে অনুপরমাণুর ভর ইউ এককে মাপা হয় একদম ঠিক আগে অ্যাটমিক ম্যাস ইউনিট এএমইউ সেটাকে এখন ইউ বলা হয় সঠিক নিউক্লিয়াসের আকার মাপা হয় কোন এককে এখানে দেখবে ফার্মিউ আনসার হবে এবং শুধু তাই নয় ফেমটোমিটারও দেওয়া থাকতে পারে তারপরে আরও থাকতে পারে তবে এক্ষেত্রে ফার্মিটা হচ্ছে বেস্ট অ্যান্সার কারণ ফার্মি দিয়ে আমরা কি মেপেছিলাম পরমাণু নিউক্লিয়াসও মাপা যায় আবার প্রোটোনটাও মাপা যায় ওকে চলো এবার নেক্সট দেখি যে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একটু আগে বললাম পার্সেক ওকে থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ারের সমান হয় থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ারের কাছাকাছি এটা এক পারসেক মানে তারপর এখানে একটা কোশ্চেন আছে এমসিকিউ টাইপের এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি আমি বললাম না যে সূর্য আর পৃথিবীর মধ্যেকার যে দূরত্ব সেটাকেই বলা হয় এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট চলো একবার দেখে দিই এখানে তো করেছি হ্যাঁ এই যে সূর্য আর পৃথিবীর মধ্যেকার দূরত্বকেই বলা হয় এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটা হবে নাইন সিক্স ওয়ান পয়েন্ট ফোর নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন মিটার বোঝায় এক কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার হচ্ছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট চলো এর পরের কোয়েশ্চেনটা দেখে নি কি বলছে নাতে পৃথিবী ও চন্দ্রের মধ্যে না এগুলো তো ভুল এগুলো তো বাকিগুলো ভুল এবার এক অ্যাং স্ট্রম কি বলেছিলাম তুমি কোন ক্লাস উঠবে পরবর্তীতে টেন টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার ওকে এবার বলছে এক পারসেক এক পারসেক মানে বললাম তো থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার ওকে তো এই প্রশ্নগুলো ছিল আশা করি তোমাদের ভিডিওটি আগের মতোই ভালো লেগেছে আগের মতোই আমাকে সাপোর্ট করো আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর প্লিজ তোমরা লাইকের সাথে সাথে একটা কমেন্টও করো কারণ আমি চাই এই ভিডিও বেশি বেশি স্টুডেন্টের কাছে পৌঁছাক ঠিক আছে আমি এই ভিডিওতে আমি লাইক রাখলাম দুশোটা লাইক দুশোটা লাইক লাইক যেদিন কমপ্লিট হয়ে যাবে আমি থার্ড পার্ট বানাবো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো